হ্যালো ভিউয়ার্স, প্রতিনিয়ত আমরা বিভিন্ন কাজের মাধ্যমে আমাদের জীবনকে অর্থবহ করে তুলি, আর যেহেতু কাজে আমাদের একমাত্র সঙ্গী, তাই কোন কাজটি আমরা পারি এবং কোন কাজটি আমরা পারি না তা আমাদেরকে সবসময় ভাবায়। আর এই পারা না পারাকে আমরা যখন দৈনন্দিন জীবনে ইংলিশে স্পিক করার ক্ষেত্রে ব্যবহার করি, তখন এই ক্যান এবং কুড হয়ে যায় আমাদের নিত্য সঙ্গী। আর তাই সকল অক্সিলারি ভার্বের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় যে ভার্বটি, সেটা হচ্ছে ক্যান। সুতরাং আজকে আমাদের আলোচ্য বিষয় এই ক্যান এবং কুডের সঠিক ব্যবহার। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিব কখন, কোথায়, কোন ধরনের সিচুয়েশন আমরা ক্যানকে ব্যবহার করব এবং কোথায় কোথায় রেস্ট্রিকশনস মেনটেন করব, অর্থাৎ কোথায় কোথায় আমরা ক্যান এবং কুডকে ব্যবহার করব না। যেহেতু ক্যান এবং কুড শব্দ দুইটি একই রকমের অর্থ এবং প্রায় একই ধরনের সিচুয়েশনে ব্যবহার করা হয়ে থাকে, তাই রাইটিং এবং স্পিকিং এর ক্ষেত্রে আমরা অনেক বেশি কনফিউশনের মধ্যে পড়ে যাই। আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমরা সেই কনফিউশনটা কমপ্লিটলি দূর করতে যাচ্ছি। সুতরাং কেউ ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। এবং যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ 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 সাবস্ক্রাইব করুন, এবং যারা যারা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। শুরুতে চলে যাবো আমরা ক্যান এবং কুড কি। আচ্ছা, ক্যান এবং কুড হচ্ছে দুইটি মডাল ভার্ব, ক্যানটা প্রেজেন্ট এবং এই প্রেজেন্ট ভার্ব ক্যান এর পাস্টটি হচ্ছে কি কুড। আচ্ছা, এই ক্যান এবং কুড এই দুইটি ভার্বেরই কিন্তু ভিউয়ার্স অর্থ আবার এক, এটাও আমরা সবাই জানি। ক্যানের অর্থ যেমন হচ্ছে কি কোনো কিছু করতে পারা, তেমনি কুডের অর্থ হচ্ছে কি কোনো কিছু করতে পারা, অর্থাৎ দুইটাই হচ্ছে কি আমি কোনো একটা কিছু করতে পারি। তাহলে কেন এই দুইটি ভার্বকে আবার আলাদা আলাদা ব্যবহার করা হচ্ছে, কেন বলা হচ্ছে ক্যান অথবা কুড? একটি নির্দিষ্ট ভার্ব হলেই তো হইতো, হয় শুধু খালি ক্যান থাকতো আর না হয় কুড থাকতো। এর কারণ হচ্ছে ক্যান আর কুডের মধ্যে রয়েছে বিশাল একটা পার্থক্য, যেটা নিয়ে আমরা খুব বেশি কনফিউশনে পড়ে যাই। সেজন্য আজকে আমরা কি করবো, একটা পরিষ্কার ধারণা নিয়ে নিব। শুরুতে যদি আমি বলি যে শুধুমাত্র ক্যানটা কি, ক্যানটা হচ্ছে একটা মডেল অক্সিলারি ভার্ব এবং এই ক্যানের অর্থটা হচ্ছে পারা, এবং কুডটা হচ্ছে কি একটি মডেল অক্সিলারি ভার্ব, এই কুডের অর্থ হচ্ছে পারা। কিন্তু এই কুডটা কি করে অতীতের পারাকে, অতীতের কোনো কাজকে কি করে নির্দেশ করে থাকে। তাহলে আমরা প্রথমে ক্যান এবং কুডের মধ্যে যে পার্থক্য আছে সেটা আগে একটুখানি দেখে নিই। ক্যানের যে প্রথম যে সাইনটা সেটা হচ্ছে কি, এই ক্যানটা কোনো কিছু করতে পারাকে প্রকাশ করে। কি করে এই ক্যানটা? কোনো কিছু করতে পারাকে প্রকাশ করে থাকে, অর্থাৎ কোনো কিছু করতে পারার একটা অ্যাবিলিটি। হ্যাঁ, মানে কি, আমি যেমন গান গাইতে পারি, আমি নাচতে পারি, আমি লিখতে পারি, এসবগুলো কি করছে আমার কোনো কিছু করার ক্ষমতাকে প্রকাশ করছে। আর এটাই কি করে থাকে, ক্যান প্রকাশ করে থাকে। তাহলে ক্যানের সাহায্যে আমরা কি করে থাকি, আমি কোনো কিছু করতে পারি, আমার কোনো কিছু করার ক্ষমতা আছে সেটাকে প্রকাশ করে থাকে। অপরদিকে কুডকে ব্যবহার করা হয় কোনো কিছু করার চিন্তা করাকে, কোনো কিছু করার চিন্তাকেই আমরা কি করব কুডের মাধ্যমে প্রকাশ করে থাকবো। কোনো কিছু করার চিন্তা বলতে কিরকম, যেমন আমি হয়তো বলছি আমি যদি এটা করতাম, আমি যদি ওটা করতাম। যেমন একটা এক্সাম্পল আছে হচ্ছে কি, এক্সাম্পলটা বলছেন আই কুড হেল্প ইফ আই নো ইউ আর ইন ট্রাবল। আমি যদি জানতাম যে তুমি বিপদে পড়েছো তাহলে আমি তোমাকে কি করতে পারতাম, সাহায্য করতে পারতাম। মানে আমি চিন্তা করছি আমি তখন সাহায্য করতে পারতাম কিনা সেটা আমি ক্লিয়ার না, কিন্তু আমি যদি জানতাম তাহলে আমি তোমাকে সাহায্য করতাম। আচ্ছা, দ্বিতীয় যে সাইনটা আমরা দেখবো ক্যানের সেটা হচ্ছে কি, এটা প্রেজেন্ট টেন্সের অ্যাবিলিটি এবং পসিবিলিটি প্রকাশ করে, অর্থাৎ বর্তমান সময়ে আমার কি করার ক্ষমতা আছে এবং এই বর্তমান সময়ে আমার কি করার সক্ষমতা আছে, মানে কি করার আমার ক্ষমতা আছে, কি অ্যাবিলিটি আছে এবং অন্যদিকে কি পসিবিলিটি আছে, মানে সম্ভাবনা আছে। বর্তমানে আমি যা যা করার সম্ভাবনা রাখি সেটাই হবে কি আমার ক্যানের ব্যবহার করা হবে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। যেমন একটা এক্সাম্পল যদি আমরা বলি, বলছি কি আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারি, এটা কি বর্তমান কাল কি নির্দেশ করছে, বর্তমানে আমি কি করতে পারি, এই কাজটা আমি করতে পারি। কিন্তু কুডের ক্ষেত্রে হয়েছে কি, এই কুড দ্বারা আমরা পাস্ট টেন্সের পসিবিলিটি এবং অ্যাবিলিটি, অর্থাৎ করার ক্ষমতা এবং সম্ভাবনাকে প্রকাশ করে থাকি। মজার ব্যাপার হচ্ছে একটু আগে আমরা জেনেছিলাম যে ক্যানের পাস্ট হচ্ছে কি কুড, কিন্তু এখনই আমরা আবার জেনে নিলাম খুব ইম্পর্টেন্ট যে পয়েন্টটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কি, যে এই কুডটা আবার ফিউচারেও ব্যবহার করা হয়, অর্থাৎ কি ভবিষ্যৎ কালেও ব্যবহার করা যায়। বলছে কি ক্যানটা হচ্ছে প্রেজেন্টের অ্যাবিলিটি অথবা পসিবিলিটি প্রকাশ করে, কিন্তু কুডটা কি করে ভিউয়ার্স পাস্ট এবং ফিউচারের অ্যাবিলিটি এবং পসিবিলিটি প্রকাশ করে। ক্ষেত্রটা কিন্তু একই, প্রকাশের ক্ষেত্রটা একই, সেটা হচ্ছে কি অ্যাবিলিটি এবং পসিবিলিটি, অ্যাবিলিটি এবং পসিবিলিটি। কিন্তু প্রেজেন্ট করছে কি ক্যান, প্রেজেন্ট করছে ক্যান, কিন্তু পাস্ট এবং ফিউচার করছে কি কুড। আচ্ছা ভিউয়ার্স, আপনারা কি এর আগে জানতেন যে এই কুডটাকে ফিউচার, ফিউচারে ব্যবহার করা যায়? যদি এইমাত্র জেনে থাকেন প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ওকে, তারপরে আমরা দেখতে পাচ্ছি কি যে বলছে এই ক্যানটা আবার কি একটা প্রেজেন্ট পার্টিসিপাল, অর্থাৎ ক্যানটা হচ্ছে কি একটা প্রেজেন্ট পার্টিসিপাল, যেখানে কিনা পাস্টটা হচ্ছে কি একটি, সরি কুড হচ্ছে কি একটি
past participle. তাহলে গুড হচ্ছে কি past participle আর ক্যানটা হচ্ছে কি present participle. past participle হিসেবে ব্যবহার করা হয় কাকে ক্যানকে আর কুডটাকে ব্যবহার করা হচ্ছে কি past participle হিসেবে. আচ্ছা তারপরের যে ডিফারেন্সটা সেখানে আমরা দেখতে পাচ্ছি ক্যানটা হচ্ছে একটা ইনফর্মাল ভার্ব যেটাকে কিনা আমাদের ইনফর্মাল কাজকর্মে ব্যবহার করা হয়, অপরদিকে কুডটা হচ্ছে কি একটা ফর্মাল ভার্ব যেটা কিনা কি করা হয় ফর্মালিটি মেনটেন করতে বা ফর্মালিটি মেনটেন করতে হয় যেই ধরনের সিচুয়েশনে সেক্ষেত্রে আমরা ব্যবহার করি। অর্থাৎ ক্যানটা হচ্ছে ইনফর্মাল এবং কুডটা হচ্ছে ফর্মাল। ফর্মালটা যেন কি আর ইনফর্মালটা যেন কি, ইনফর্মালটা হচ্ছে ভিউয়ার যেমন আমি আমার দোস্তর সাথে গল্প করতেছি, আমি আমার দোস্তের সাথে কথা বলতেছি, আমি আমার প্রতিবেশীর সাথে কথা বলতেছি, আমি আমার ক্লাসমেটসদের সাথে কথা বলতেছি, অথবা আমি আমার ঘনিষ্ঠ যে রিলেটিভরা আছে মামা চাচা তাদের সাথে আমি কথা বলছি, তাদের সাথে কথা বলার আমার যে ভাবটা সেটাই হচ্ছে কি ইনফর্মাল। আর ফর্মালটা হচ্ছে কি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, আমি অফিসে কথা বলছি, বসের আন্ডারে কথা বলছি, কোনো সিনিয়রের সামনে কথা বলছি, অথবা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এক্সাম্পলটা আমরা এক্ষেত্রে দিতে পারি সেটা হচ্ছে কি স্ট্রেঞ্জার, কোন একজন আগন্তুকের সামনে আমরা কথা বলছি। আমরা যখন আমরা কোন স্ট্রেঞ্জারের সাথে কথা বলছি মানে আগন্তুক যিনি কিনা আমার পরিচিত নয় হঠাৎই আমার তার সাথে দেখা হয়ে গেল, এই ধরনের লোকেদের সাথে আমরা কি করি আমরা কিন্তু সঠিকভাবে ব্যবহার করে থাকি এবং রাইট ওয়েতে আমরা কি করে থাকি আমাদের ভাবটা প্রকাশ করে থাকি, এটাই হচ্ছে কি ফর্মাল। আচ্ছা তাহলে এই ক্যান এবং কুডের মধ্যে আমরা কি করলাম কিছু পার্থক্য দেখে নিলাম, এবার আমরা চলে যাব ক্যানটা মূলত কোথায় কোথায় ব্যবহার করা হয় এবং কুডটা কোথায় কোথায় ব্যবহার করা হয়, কারণ ব্যবহারের স্থানগুলি আমাদের আগে জানা দরকার। আচ্ছা প্রথমে জেনে নেব হচ্ছে আমরা ক্যান, আমরা যদি ক্যানের কিছু এক্সাম্পল পর্যালোচনা করি তাহলে দেখা যায় বলছি আই ক্যান ডু দ্য ওয়ার্ক মানে কি আমি কাজটি করতে পারি, আমি যদি আই ক্যান ডু দ্য ওয়ার্ক না বলে বলি আই ক্যান ড্যান্স আমি নাচতে পারি, আই ক্যান সিং আমি গান গাইতে পারি, আই ক্যান রাইট ওয়েল আমি খুব ভালো লেখা লিখতে পারি আমি খুব ভালো লিখতে পারি, আবার বললাম রোহান ক্যান স্পিক 10 ল্যাঙ্গুয়েজ রোহান কি করতে পারে 10টা ভাষায় বলতে পারে। হ্যাঁ তার মানে কি এই প্রত্যেকটা কাজে কিন্তু প্রকাশ করছে আমি অথবা রোহান অথবা তুমি কি কি করার ক্ষমতা রাখি মানে আমাদের কি কি করার মূলত ক্ষমতা আছে সেগুলোকেই প্রকাশ করছে। তাহলে একটা ব্যাপার ক্লিয়ার হয়ে গেলাম যে এই ক্যানটাকে আমরা বর্তমান কালে কি কি করতে পারি সেক্ষেত্রে আমরা কি করব এই ক্যানকে আমরা ব্যবহার করতে পারবো, যেমন আই ক্যান ডান্স, আই ক্যান রাইট ওয়েল, আই ক্যান রিড, আই ক্যান রিসাইট, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আই ক্যান ফ্লাই, অনেক কিছু আমি যা যা করতে পারি তা সবটাই হচ্ছে কি ক্যানকে ক্যান দিয়ে ব্যবহার করতে হবে। তারপর এক্সাম্পলটা তো বলছে ক্যান আই হ্যাভ ইউর পেন আমি কি তোমার কলমটা পেতে পারি, বলছে কি ক্যান আই হ্যাভ ইউর পেন আমি কি তোমার কলমটা পেতে পারি, তার মানে কি আমি কারোর কাছ থেকে অনুমতি চাচ্ছি, আমি কারোর কাছ থেকে অনুমতি আশা করছি, তাই তো আমি কারোর কাছ থেকে অনুমতি আশা করছি। আমি এখানে অন্য কিছু বলতে পারতাম, আমি বলতে পারতাম ক্যান আই হ্যাভ ইউর বুক, ক্যান আই হ্যাভ ইউর শার্ট, ক্যান আই হ্যাভ ইউর পেন বলছে, ক্যান আই হ্যাভ ইউর ড্রেস, ক্যান আই হ্যাভ ইউর বক্স, এই ধরনের আমি যে কোনো কিছু তার কাছ থেকে তার কাছে জিজ্ঞেস করছি তার অনুমতি চাইছি আমি কি এটা নিতে পারবো, তার মানে হচ্ছে কি পারমিশন। তাহলে এই ক্যানটাকে সর্বপ্রথম আমরা ব্যবহার করলাম কোথায় অবসর সেটা হচ্ছে কি অ্যাবিলিটির ক্ষেত্রে, তারপরে আমরা এটাকে ব্যবহার করছি কোথায় টু সিক পারমিশন পারমিশন খোঁজার ক্ষেত্রে, এবং তার পরের এক্সাম্পলটি তো বলছে ইউ ক্যান প্লে উইথ ইউর ফ্রেন্ডস, ইউ ক্যান প্লে উইথ ইউর ফ্রেন্ডস তুমি তোমার বন্ধুদের সাথে খেলতে পারো। আমি একটা বাচ্চা কান্না করছে মা আমি কি করবো আমার বন্ধুদের সাথে খেলবো, মা পারমিশন দিয়ে দিয়েছে ঠিক আছে তুমি তোমার বন্ধুদের সাথে খেলতে পারো, আবার হয়তো টিচার তার স্টুডেন্টকে পারমিশন দিচ্ছে বলছে ইউ ক্যান স্টে উইথ ইউর ফ্রেন্ডস অথবা ইউ ক্যান স্টে ইন দ্য ক্লাস ভাবে করে। হ্যাঁ তার মানে কি কোনো কিছু করার জন্য তাকে কি করা অনুমতি দেয়া, তাহলে টু সিক অ্যান্ড গিভ কি করা পারমিশন দেয়া এবং নেয়া, টু সিক অ্যান্ড গিভ পারমিশন কি করছে এখানে পারমিশন দিচ্ছে এবং পারমিশন নিচ্ছে। আচ্ছা তারপরের এক্সাম্পলটিতে বলছে ক্যান ইউ গেট মি আ গ্লাস অফ ওয়াটার প্লিজ আমাকে কি এক গ্লাস পানি দিবে, এটা কি করছে রিকোয়েস্ট করছে। তাহলে আমরা আবার কি পেলাম আমরা আবার পেয়ে গেলাম এটাকে কোথায় ব্যবহার করা হচ্ছে এটাকে রিকোয়েস্টের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, প্রেজেন্ট রিকোয়েস্টের কাজে কি করা হচ্ছে এই ক্যানকে ব্যবহার করা হচ্ছে। তারপর বলছে স্মোকিং ক্যান ড্যামেজ ইউর লিভার, স্মোকিং কি করতে পারে তোমার লিভারটাকে ড্যামেজ করে দিতে পারে, কিন্তু এখনো বলেনি যে স্মোকিং তোমার লিভারটাকে ড্যামেজ করে দিয়েছে সেটা কিন্তু বলছে না, বলছে স্মোকিং তোমার ড্যামেজ লিভার তোমার লিভারটাকে ড্যামেজ করে দিতে পারে।
কারণ আমরা জানি স্মোকিংটা স্বাস্থ্যের জন্য খুবই খারাপ, যার জন্য স্মোকিং যদি তুমি করো তোমার লিভারটা হয়তো ড্যামেজ হয়ে যেতে পারে, সম্ভাবনা অনেক বেশি, পসিবিলিটি আছে। এই জন্য এখানে কি করছে, এখানে পসিবিলিটি প্রকাশ করছে, হয়তো তোমার লিভারটা কি হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে, তুমি স্মোকিং করো না। তাহলে কি করছে এখানে, পসিবিলিটি প্রকাশ করছে। হ্যাঁ, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি, এখানে এটা পসিবিলিটিও প্রকাশ করছে। তাহলে এই ক্যানটি বর্তমানে অর্থাৎ প্রেজেন্টের অ্যাবিলিটি টু সিক অ্যান্ড গিভ পারমিশন, অনুমতি দেয়া এবং নেয়া, রিকোয়েস্ট অনুরোধ করা, পসিবিলিটি এবং সম্ভাব্যতা, এই চারটা ক্ষেত্রে কি করা হচ্ছে, এই প্রেজেন্ট টেন্সটাকে, প্রেজেন্ট টেন্সে অবশ্যই অবশ্যই ক্যানটি ব্যবহার করা হচ্ছে। এবার আমরা একজনকে একটু দেখে নেবো এই গুড গুলোকে কোথায় কোথায় ব্যবহার করা হয়। প্রথম এক্সাম্পলটিতে আমি দেখতে পাচ্ছি, বলছে আই কুড হেল্প ইউ ইফ আই নো ইউ আর ইন ট্রাবল, আমি তোমাকে সাহায্য করতে পারতাম যদি আমি জানতাম যে তুমি কি করেছো, প্রবলেমে পড়েছো। এখানে কি করছে, আমার অ্যাবিলিটিটা প্রকাশ করছে, আমি জানি আমার কি অ্যাবিলিটি আছে, আমি পারবো ওকে সাহায্য করতে, ওকে সাহায্য করার মতো অ্যাবিলিটি আমার আছে। কিন্তু এটা কোন কালের, এটা অবশ্যই অবশ্যই অতীত কালে। তাহলে এই কুটটা কি করছে, অতীত কালের কি করছে, অ্যাবিলিটিকে প্রকাশ করছে, অতীত কালের অ্যাবিলিটি প্রকাশ করছে। কে এটা হচ্ছে কি, অবশ্যই অবশ্যই কুট, অতীত কালের অ্যাবিলিটিকে প্রকাশ করছে। তারপরের এক্সাম্পলটি বলছে, কুড আই গো অর ওয়েট ফর দেম, আমি কি তাদের জন্য, আমি কি চলে যেতে পারি অথবা তাদের জন্য অপেক্ষা করতে পারি। কুড আই গো, আমি কি চলে যাব, অর ওয়েট ফর দেম, অথবা তাদের জন্য অপেক্ষা করবো, মানে আমি কি যাব না তাদের জন্য আমি অপেক্ষা করব, ওয়েট করব। এখানেও কি করছে, অবশ্যই অবশ্যই অনুমতি চাইছে। তাহলে আমরা একটা ব্যাপার শিওর হয়ে গেলাম যে এই কুডটাকে অতীত কালের পারমিশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে কি, টু সিক পারমিশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, টু সিক পারমিশন, তার মানে কি পারমিশন খোঁজার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি তার বড় এক্সাম্পলে আছে, এটা অবশ্যই আপনারা মনে রাখবেন যে আমি কিন্তু এখানে অনুমতি দেওয়ার ক্ষেত্রে কোনো এক্সাম্পল এখানে উপস্থাপন করি নাই। বলছে কুড ইউ স্টে ফর আ মিনিট প্লিজ, তুমি কি 1 মিনিট অপেক্ষা করবে, অথবা বলতে পারতো কুড ইউ ওয়েট ফর আ মান্থ, কুড ইউ ওয়েট ফর আ ইয়ার, মানে কি তাকে রিকোয়েস্ট করছি, তাই তো? তাহলে আমরা কি বুঝে গেলাম যে এটাকে অতীতের রিকোয়েস্ট অথবা ভবিষ্যতের রিকোয়েস্ট কি করা যাবে, ব্যবহার করা যাবে, কাকে, এই কুটকে। তারপরে বলছে আই উইশ আই কুড ভিজিট কানাডা, আহ আমি যদি কানাডায় ভ্রমণ করতে যেতে পারতাম। আই উইশ আই কুড ভিজিট আয়ারল্যান্ড, আই উইশ আই কুড ভিজিট ইউকে, আই উইশ আই কুড ভিজিট মিশর, কারণ আমার পিরামিড দেখার খুব ইচ্ছা। আচ্ছা, তাহলে এইভাবে কি করবে, সে বিভিন্ন ধরনের আশা আকাঙ্ক্ষা প্রকাশ করছে যেটা কিনা কাল্পনিক, সে কল্পনা কল্পনায় ভাবছে আমি যদি কি করতে পারতাম, কানাডা ভিজিট করতে পারতাম, আই উইশ আই কুড ভিজিট কানাডা। তাহলে এই ধরনের যেগুলো ইমাজিনেটিভ সেন্টেন্স যেখানে কিনা উইশ ব্যবহার করা হয়, তার মানে কি কাল্পনিক যে ধরনের আকাঙ্ক্ষা গুলো আছে, কল্পনা আমি যে ধরনের আকাঙ্ক্ষা করতে পারি, আমি যদি অনেক টাকার মালিক হইতাম, আমি যদি কি করতে পারতাম, কানাডা ভিজিট করতাম, মানে যা আমার বাস্তবতার সাথে মিল নেই, আমি কল্পনায় ভাবছি। তাহলে এই ধরনের ইমাজিনেটিভ যে ধরনের সেন্টেন্স গুলো, মানে কি কাল্পনিক যে আকাঙ্ক্ষা গুলো, সেই ক্ষেত্রে আমরা কি করবো, কুড়ের ব্যবহার করবো। তাহলে কি হবে, এটা হবে কি ইমাজিনেটিভ উইশ। হ্যাঁ, এটা হবে কি ইমাজিনেটিভ উইশ। এই ক্ষেত্রে আমরা কি করব, এই কুডগুলো ব্যবহার করে থাকবো। তারপরের সেন্টেন্সটাতে বলছে ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ কুড শাইন ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করবে। একটু লক্ষ্য করুন, বলছে ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ কুড শাইন ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করবে। এই সেন্টেন্সটার মধ্যে কেমন যেন একটু ভবিষ্যৎ ভবিষ্যৎ ভাব আছে, মানে ফিউচারের একটু রেশ এখানে আছে। বলছে ইফ ইউ ওয়ার্ক হার্ড প্রেজেন্ট টেন্সে আছে, তুমি যদি বর্তমানে কঠোর পরিশ্রম করো তাহলে তুমি জীবনে কি করবে, উন্নতি করবে। এটা তো অবশ্যই ফিউচার, কারণ বর্তমানে তুমি কঠোর পরিশ্রম করলে তুমি জীবনে উন্নতি করতে পারবা। আবার বলছে ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি, যদি তুমি বর্তমানে খুব মনোযোগ দিয়ে পড়ালেখা করো, ইউ কুড কি করতে পারবা, ইউ কুড পাস ইন এক্সাম, তুমি এক্সামে কি করতে পারবা, পাস করতে পারবা। হ্যাঁ, এই ধরনের যে সেন্টেন্স গুলো, এগুলো কিন্তু ফিউচারের ভাব প্রকাশ করে। তাহলে এইমাত্র আমরা এতক্ষণ আমরা জেনে গেলাম যে প্রেজেন্টে যে যে কাজগুলোকে করা হয় সেম সেই কাজগুলোই পাস্টের ক্ষেত্রে আমরা কি করবো, কুড ব্যবহার করব। এই আবার এই মুহূর্তে আমরা কি করলাম, জেনে গেলাম যে এই কুডটাকে আমরা ফিউচারেও ব্যবহার করব। এই ধরনের এক্সাম্পল গুলোতে, যেমন ইফ ইউ ওয়ার্ক, যদি তুমি পরিশ্রম করো তাহলে তুমি শাইন করবা, উন্নতি করবা, যদি তুমি ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ো তাহলে তুমি
পাশ করতে পারবা, হ্যাঁ যদি তুমি ভালো ব্যবহার করো তাহলে তুমি ভালো কিছু পাবা, এই ধরনের যে ফিউচারের একটা ভাব আছে এই ধরনের সেন্টেন্স গুলোতে আমরা কি করব, কুডের ব্যবহার করব। আচ্ছা তার মানে আমরা কি করতে পারি, ফিউচারের ভাব প্রকাশ করার ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই কুডের ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে খুড ইউ প্লিজ গেট মি আ গ্লাস অফ ওয়াটার, খুড ইউ প্লিজ দয়া করে, Could you please get me a glass of water? তুমি কি আমাকে দয়া করে এক গ্লাস পানি দিবা? আচ্ছা বেশ একটুখানি লক্ষ্য করো, আমরা একটু আগে একই ধরনের আরেকটা এক্সাম্পল দেখেছিলাম, এখানে বলছিল কি যে ক্যান ইউ গেট মি আ গ্লাস অফ ওয়াটার প্লিজ, তুমি কি আমাকে এক গ্লাস পানি দিতে পারবে। এই দুইটা সেন্টেন্সের মধ্যে একটা পার্থক্য হচ্ছে, প্রথমটির মধ্যে ছিল হচ্ছে ক্যান, এবং এই প্রথম ক্যান যুক্ত সেন্টেন্সটির মধ্যে প্লিজটা ছিল সবার শেষে, কিন্তু এই কুড যুক্ত সেন্টেন্সটার মধ্যে এখানে যুক্ত হয়েছে কুড এবং প্লিজটা চলেছে কুড ইউর পরে প্লিজ, তার মানে কুড ইউ প্লিজ দয়া করে কি তুমি গেট মি গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দিবে। এই দুটো সেন্টেন্সের মধ্যে অনেক বিশাল একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে কি ক্যান যুক্তটা ছিল কি ইনফর্মাল, কারণ এটা আমি বন্ধুকে পাড়া প্রতিবেশীকে আত্মীয় স্বজনকে বলতে পারবো যাদের সাথে আমার খুবই নর্মাল রিলেশনশিপ আছে, আর কুডটাকে আমি ব্যবহার করব কিছু ফর্মাল ক্ষেত্রে, যেমন যে অপরিচিত কোন আগন্তুকের ক্ষেত্রে, আমি শপিং এ গেলাম, আমি কোন একটা রেস্টুরেন্টে গেলাম, তাদেরকে আমি চিনি না, আমি তাদেরকে ভদ্রতার সহিত বলছি যে আমাকে প্লিজ দয়া করে এক গ্লাস পানি দিবেন, আমাকে প্লিজ দয়া করে এক গ্লাস জুস দিবেন, এরকম ফর্মালিটি মেনটেন করতে হবে আমাকে। তাহলে একটা ব্যাপার আমি একেবারে শিওর হয়ে গেলাম যে এই কুডটাকে আমাকে কোথায় ব্যবহার করতে হবে, ফর্মাল প্লেস গুলাতে, তাই না? আমার ফর্মাল যে সকল প্লেস বা ইয়ে আছে কি বলে রিলেশন আছে সকল ক্ষেত্রে, সেই সকল ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই কুডটাকে ব্যবহার করতে হবে। আর এটা আমাকে কোথায় ব্যবহার করতে হয়েছিল, ইনফর্মাল ক্ষেত্রে, ইনফর্মাল রিলেশন মেনটেন করার ক্ষেত্রে আমাকে কি করতে হয়েছিল, ক্যান ব্যবহার করতে হয়েছিল। আমরা যদি এখন এই দুইটা সেন্টেন্সেরই সরি দুইটা ভার্বের ব্যবহারটাকে যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে ব্যাপক পার্থক্য কিন্তু আমরা পেয়েছি অলরেডি। আমরা দেখেছি চারটা ক্ষেত্রে কি করা, তিনটা ক্ষেত্রে কি করা হয়েছে এই ক্যানটাকে ব্যবহার করা হয়েছে, সেগুলো ছিল কোথায় কোথায়, পস অ্যাবিলিটি, সেটা ছিল রিকোয়েস্ট, সেটা ছিল কি টু সিক এন্ড গিভ পারমিশনের ক্ষেত্রে। সেম একই ক্ষেত্রগুলোতে আমরা কি করব, যদি সেটা পাস্ট টেন্স অথবা ফিউচার নির্দেশ করে তাহলে আমরা কি করব, কুডের ব্যবহার করব। সেম একই ক্ষেত্র যেখানে আমি ক্যানকে ব্যবহার করেছি ওই ক্ষেত্রেরই পাস্ট এবং ফিউচার ভাব প্রকাশ করার জন্য আমি কি করব, কুডকে ব্যবহার করব। কিন্তু শুধুমাত্র প্রেজেন্ট এবং পাস্ট ব্যতীত অন্য কিছু ক্ষেত্র কুডের খুবই গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে, এবং যেটা নিয়ে কিনা আমরা সবচেয়ে বেশি কনফিউশনে পড়ে যাই, আমি সেটা ক্লিয়ার করতে যাচ্ছি। সেগুলো হচ্ছে কি কি আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি, নাম্বার ওয়ান যেটা পেয়েছিলাম আমরা সেটা ছিল কি, যেমন কাল্পনিক যে সকল আকাঙ্ক্ষাগুলো যেগুলো আমি কেবল শুয়ে শুয়ে কল্পনা করি, হওয়ার চেষ্টা করি, পাওয়ার চেষ্টা করি, সেগুলোর ক্ষেত্রে আমি কি করবো, কুড ব্যবহার করবো। আই উইশ আই কুড ভিজিট কানাডা, আমি যদি কানাডা ভ্রমণ করতাম, এটা কিন্তু কোনো টেন্সকে নির্দেশ করছে না, হ্যাঁ এটা কিন্তু কোনো টেন্সকে নির্দেশ করছে না, এটা তার একটা আকাঙ্ক্ষা। তারপর বলছে কি, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ কুড চাইন ইন লাইফ, যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি জীবনে উন্নতি করতে পারবে। এখানে কিন্তু ফিউচারের একটি রেশ আছে, ফিউচারের একটি রস আছে, ফিউচারের একটি ভাব আছে, কিন্তু লক্ষ্য করুন এই সেন্টেন্সটাতে কিন্তু কোথাও ফিউচারের স্ট্রাকচার নাই। বলছে কি, ইউ কুড শাইন ইন লাইফ, ইউ কুড শাইন ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারো। এই সেন্টেন্সটার মধ্যে প্রথমে আছে সাবজেক্ট ইউ, তারপরে কুড, তারপরে শাইন ইন লাইফ আছে। মূলত ফিউচার টেন্সের স্ট্রাকচারটা কি, ফিউচার টেন্স কি তা একবার দেখে নিন, অবশ্যই অবশ্যই আমার এই আই বাটনে ক্লিক করুন, তাহলে এখনই আপনারা ফিউচার টেন্সের বিস্তারিত আলোচনাটা দেখতে পাবেন। এই ধরনের যে সেন্টেন্স গুলো কুডটা যে ফিউচারে ব্যবহার করা হবে সেটা ফিউচারই প্রকাশ করবে, কিন্তু সেটা ফিউচার টেন্সের স্ট্রাকচারে যাবে না ভিউয়ার্স। তাইলে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যটা আমি মাত্র পেলাম সেটা হচ্ছে কি, ফিউচার টেন্সের ব্যবহার ফিউচার প্রকাশ করবে কিন্তু ফিউচার টেন্সের স্ট্রাকচার মেনটেন করবে না। যেমন কি সাবজেক্ট প্লাস শ্যাল উইল, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস বি ওয়ান, অর্থাৎ এই যে স্ট্রাকচারটা, এই ধরনের স্ট্রাকচারে কখনোই কুড ব্যবহার করা যাবে না, তাহলে শুধুমাত্র ফিউচারেরই ভাব প্রকাশ করবে কিন্তু ফিউচার টেন্সের স্ট্রাকচার মেনটেন করবে না, কে সেটা হচ্ছে কি, কুড। আচ্ছা আর তারপর আরেকটা পেলাম আমরা, যেটা হচ্ছে কি, কুড ইউ প্লিজ গেট মি আ গ্লাস অফ ওয়াটার প্লিজ, তার মানে কি ফর্মাল ক্ষেত্রগুলোতে আমরা কি করব, ফর্মাল ব্যক্তিদের সাথে আমরা কি করব, এই কুডের ব্যবহার করে স্পিক করব এবং রাইটিং করব। আচ্ছা এখানে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা বলে রাখা দরকার সেটা হচ্ছে, একমাত্র একজন স্পিকার যিনি বক্তা, যিনি কথা বলছেন, এবং যিনি রাইটার যিনি লিখছেন,
তিনি কিন্তু এটা সঠিক প্রয়োগটা করতে হবে, কারণ তিনি জানেন তিনি কি কতটা নম্র হয়ে কারোর সাথে কথা বলছেন, কতটা ভদ্র হয়ে কারোর সাথে কথাটা বলছেন, না কতটা ফ্রেন্ডলি তিনি কথা বলছেন। তিনি তার এই ফর্মাল এবং ইনফর্মাল ওয়ে, ক্যান এবং কুডের পার্থক্যকরণের দ্বারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তার মানে সে যদি ক্যান ব্যবহার করে আমরা ধরে নিব সে খুবই নর্মাল ওয়েতে সে আচরণ করছে, কিন্তু যদি সে কুড ব্যবহার করে তাহলে আমরা ধরে নেব এখানে অনেক ভাব গাম্ভীর্যের একটা ব্যাপার স্যাপার আছে। তার মানে ব্যাপারটা টোটালি ডিপেন্ড করবে রাইটার এবং স্পিকারের উপরে ভিউয়ার্স, এটা অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, এবার আমি একটু জেনে নিব এই ক্যান এবং কুড এই ভার্ব দুইটা আসলে আমি কোথায় কোথায় ব্যবহার করতে পারবো না। অলরেডি কিন্তু আমরা জেনে গেছি, তারপরেও কি কোথায় কোথায় ব্যবহার করতে পারবো না। আচ্ছা, ক্যানটা সাধারণত কি হয় না, ফিউচার টেন্সে ব্যবহার করা যায় না। এই ক্যানটাকে সাধারণত ফিউচার টেন্সে ব্যবহার করা যায় না। আমাদের মূল ব্যাপারটা হচ্ছে কোথায়, প্রবলেমটা হচ্ছে কোথায়, এই কুড়ে। তার মানে টোটালি কুডটা একটু বেশ কনফিউজিং। কুডটা কোথায় কোথায় আমরা ব্যবহার করতে পারবো না, একটু আগে আমি যে কথাটা বলেছিলাম এই এক্সাম্পলটাকে আপনাদের মনে রাখার জন্য, যে আমি কিন্তু অনুমতি চেয়েছি কিন্তু অনুমতি দেওয়ার মতো কোন সেন্টেন্স এর এক্সাম্পল এখানে উপস্থাপন করি নাই। যেমনটি আমি ক্যানে করেছিলাম, অনুমতি চেয়েছি আবার অনুমতি আমি দিয়েছি। ক্যান আই হ্যাভ ইউর পেন প্লিজ, ইউ ক্যান প্লে উইথ ইউর ফ্রেন্ডস, আমি তোমার কোনো পেতে পারি। আবার বলছে যাও যাও তুমি ওদের সাথে খেলা করো, তোমার বন্ধুদের সাথে খেলা করো। অনুমতি চেয়েছে এবং অনুমতি দিয়েছে, কিন্তু কুড়ের বেলায় এসে আমি শুধুমাত্র অনুমতি চেয়েছি। কুড আই গো অর ওয়েট ফর দেম, আমি কি চলে যাবো না তাদের জন্য অপেক্ষা করবো। আমি কিন্তু এখানে অনুমতি দেওয়ার সুযোগ কোনো সেন্টেন্স এখানে উল্লেখ করি নাই, কারণ সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যে ভুলটা আমরা করে থাকি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যটা আমাদের এই কুড়ের, সেটা হচ্ছে কুড়টা কখনোই অনুমতি দেওয়ার সেন্টেন্সে ব্যবহার করা যাবে না। মানে কুড দিয়ে আপনি কখনোই অনুমতি দিতে পারবেন না। অনুমতি দেওয়ার জন্য আপনাকে অবশ্য অবশ্যই কি করতে হবে, ক্যানকেই ব্যবহার করতে হবে। অনুমতি দেওয়ার জন্য আপনাকে যেই টেন্সি হোক যেই কালি হোক আপনাকে কি করতে হবে, ক্যানকেই ব্যবহার করতে হতে হবে। আপনি অনুমতি দেওয়ার ক্ষেত্রে কুডের ব্যবহার করতে পারবেন না, কিন্তু অনুমতি নেওয়ার ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, এই কুডকে পাস্ট টেন্সে ব্যবহার করতে পারবেন। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দিই সেটা কিরকম হতে পারে, যেমন বলছে কি কুড আই লিভ, কুড আই লিভ নাও, বলছে কি আমি এখন যেতে পারি, কুড আই লিভ নাও, বলছে আমি কি এখন যেতে পারি। উত্তরটা যদি আপনি এরকম বলেন Yes, you can. আর যদি এখন জবাবটা এরকম হয় না তুমি এখন যেতে পারো না, তাহলে হবে কি can't, no can't. No can't. হ্যাঁ, কিন্তু যেহেতু আপনি কুড়েরই আনসার করছেন, একটু আগে আমরা জেনে গেছি ক্যানের অনুমতি দেয়া নেওয়া উভয় ক্ষেত্রে কেন হয়। আমি যদি ওভাবে করে মেনটেন করতে যাই যে কুডটাও তাহলে পাস্টের অনুমতি দেয়া নেওয়া উভয় ক্ষেত্রে কুড হবে, তাহলে হবে এরকম ইয়েস ইউ কুড, হ্যাঁ এরকম হবে। কিন্তু অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে অনুমতি দেওয়ার ক্ষেত্রে কখনোই কুড ব্যবহার করা যাবে না। অনুমতি দেওয়ার ক্ষেত্রে পাস্ট হলে অবশ্যই অবশ্যই ক্যানই ব্যবহার করতে হবে। অনুমতি দেওয়ার ক্ষেত্রে পাস্ট হলেও কুড ব্যবহার করা যাবে না। অনুমতি দেওয়ার ক্ষেত্রে পাস্ট হলেও আপনাকে ক্যানই ব্যবহার করতে হবে, অর্থাৎ অ্যান্সারটা হবে ইয়েস ইউ খান অথবা ইয়েস অথবা নো খান্ট। হ্যাঁ, তাহলে কি করছে, বলছে কুড আই লিভ নাও, আমি কি এখন যেতে পারি। অতীতে বলছিল যে আমি কি এখন যেতে পারি, কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি উত্তরটা হবে ইয়েস ইউ খান, হ্যাঁ তুমি পারো, অথবা নো খান্ট তুমি যেতে পারো না। ভুলেও কিন্তু ইয়েস ইউ খুড ইউজ করা যাবে না। আচ্ছা, এইগুলো একটা ক্ষেত্রে আমরা কুড ব্যবহার করতে পারবো না। তারপর দ্বিতীয় যে ক্ষেত্রটা সেটা হচ্ছে কি আমরা যেখানে কুড ব্যবহার করতে পারবো না সেটা হচ্ছে কি, আমরা একটু আগে এখানে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছিল কি বলছে কি যে ফিউচারের ভাব প্রকাশ করবে কিন্তু ফিউচার টেন্সের স্ট্রাকচারে ব্যবহার করা যাবে না। কি করা যাবে না, ফিউচারের ভাব প্রকাশ করতে পারবে, ভাব প্রকাশ করবে কিন্তু কি করতে পারবে না, ফিউচার টেন্সের স্ট্রাকচার মেনটেন করতে পারবে না। ফিউচার টেন্সের স্ট্রাকচারটা মেনটেন করতে পারবে না, স্ট্রাকচারে হবে না।
এই ধরনের ফিউচার সে কি করতে পারবে, মেনটেন করতে পারবে, কিন্তু সে ভুলেও কি করতে পারবে না, ফিউচার স্ট্রাকচার মেনটেন করতে পারবে না। আমি যদি এই ব্যাপারটা ক্লিয়ার করার জন্য আরেকটা এক্সাম্পল দিই, যেমন বলছে ইফ আই কুড, যদি আমি পারতাম, আই উইল পুট অন মাই ওয়েল ড্রেস, মানে আমি যদি জানতাম, বলছে কি ইফ আই কুড, যদি আমি জানতাম অথবা যদি আমি পারতাম, তাহলে আমি কি করতাম, আই উইল পুট অন মাই বেস্ট ড্রেস, আমি আমার সবচাইতে ভালো পোশাকটা পরে আসতাম। আমি কিন্তু পরের সেন্টেন্সে উইল নিয়ে এসেছি, প্রথম সেন্টেন্সটা কিন্তু কি রয়ে গেছে, ইফ আই কুড, যদি আমি পারতাম। হ্যাঁ, এটা কিন্তু ভবিষ্যৎকে নির্দেশ করেছে, কিন্তু ওই ফিউচার টেন্সের সাইনটা যেখানে আছে শেয়ার উইল, সেখানে কিন্তু কুডের ব্যবহারটা হয়নি। ঠিক এভাবে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা ফিউচারে ভাব প্রকাশ করে যে ধরনের সেন্টেন্স গুলো সেগুলোতে ব্যবহার করব, কিন্তু ভুলেও আমরা এটাকে কি করব না, ফিউচার টেন্সের যে স্ট্রাকচার সেখানে আমরা এটাকে নিতে পারবো না। আচ্ছা, এই হচ্ছে কি কুডের একেবারে খুবই মারাত্মক দুইটা রেস্ট্রিকশন, যেখানে কিন্তু আমি কি করতে পারবো না, ভুলেও আমি এই কুডকে ব্যবহার করতে পারবো না। তাহলে এই হলো আমাদের ক্যান এবং কুডের বিস্তারিত আলোচনা। নিশ্চয়ই ক্যান এবং কুড নিয়ে যত কনফিউশন ছিল সব দূর হয়ে গেছে। দৈনন্দিন কাজে প্রত্যেকটা মুহূর্তে আমরা ক্যান কুডের ব্যবহার করে থাকি, আজকে থেকে আর কোনো ভুল হবে না। অবশ্যই অবশ্যই আপনাদের সকল কনফিউশন দূর হয়ে গেছে। যারা আমার সাথে ছিলেন না তখন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ 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 প্রচুর প্রচুর কমেন্টস করুন, লাইক করুন এবং শেয়ার করে দিন, ও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিও স্ক্রিনে রাইট কর্নারে যে সাবস্ক্রাইব বাটনটা দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলে খুব সহজে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।